করতেছি আপনাদের সামনে ইমাম শেখ মোহাম্মদ সিদ্দিক আল হাজরতের জগৎ বিখ্যাত একটি কালাম, আপনারা সকলেই শুনেছেন কমেশি, চেষ্টা করবে সকলে মিলে আমার সাথে পড়ার জন্য। আজকে ঈদ এ মিলাদুন নবীর দিনের জন্য একটি যথার্থ কালাম বলুন, সুবহানাল্লাহ। জমিন ও জমান তোমারে লিয়ে, মকিন ও মকান তোমারে লিয়ে। জমিন জমান কার জন্য সৃষ্টি হয়েছে? সব আমার রাসূলের জন্য। আমাদের সেইদি আলাইহিস সালাম কত সুন্দর ভাবে বলতেছেন, জমিন ও জমান তোমারে লিয়ে, মকিন ও মকান তোমারে লিয়ে, চুনিন ও চুনা তোমারে লিয়ে, বনে দো জাহান তোমারে জন্য। جو
যদি চাইতেন তাহলে সরাসরি আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি দরবারে পাঠাইতে পারতেন আমাদের শাফাতের জন্য, কিন্তু উনি কেন এত ঘুরাচ্ছেন কেন? যে দেখো আমার রাসূলের মাকাম কি, আমার রাসূলের মর্যাদা কি, এটা দেখো যে কেউ যেখানে শাফাত করতে পারবে না তোমাকে আমার রাসূলের দরবারে দ্বারস্থ হতে হবে। তো ইয়ে বেখবরি যে খালকে ফিরে এরকম বেখবর হয়ে হাসার মধ্যে মানুষ এদিক সেদিক ছোটাছুটি করবে কার জন্য? যে বেখবরি কে খালকে ফিরি ইহা সে ওয়াহ তোমার লিয়ে মানুষজন জানতে পারে আমার রাসূলের কি মাকাম। বলুন না সুবহানাল্লাহ, নারায়ণ তাকবীর, তোমার